জালালজি উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ। সকাল থেকেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভ্যাকসিন নিতে মানুষ লাইনে দাঁড়িয়ে। জানা যায়, স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে যে কুপন সংসদ ভাগ করে দেওয়া হয়েছিল সেই কুপন নিয়েই মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। এ বিষয়ে শাসক দলের অভিযোগ, রাতারাতি কে বা কারা কুপন দিয়েছে সেই কুপন মেনে ভ্যাকসিন দেওয়া যাবে না। তাদের কথায় জানা যায়, বিধায়কের সহযোগিতায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দীর্ঘদিন এই ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে পারেনি এলাকার স্বাস্থ্যকর্মীরা। এলাকার ভ্যাকসিন প্রয়োজনীয় মানুষের কথা ভেবে বিধায়কের সহযোগিতায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শাসক দলের দাবি, এলাকার যে সমস্ত মানুষের ভ্যাকসিন প্রয়োজন তাদের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে, সেই মতন ভ্যাকসিন দিতে হবে। পঞ্চায়েত প্রধান নিজের ইচ্ছে মতো কুপন বিলি করছে এমনটাই অভিযোগ শাসক দলের। ভ্যাকসিন নিতে কুপন নাকি নামের তালিকা তা নিয়ে সমস্যা তৈরি হয়। ঘটনাস্থলে পাঁচলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান তাপস মাখাল জানান, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ম মেনে ভ্যাকসিন দেওয়া এবং কুপন বিলি করা হয়েছিল। শাসক দলের কর্মীরা বলপূর্বক নিজেদের তৈরি লিস্ট অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করে, তার জেরেই পরিবেশ অশান্ত হয়। কতক্ষণ লাইন লাইনে আছেন? ঘন্টা দুয়েক হয়ে গেছে বেশি। কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে যে যারা সিলিট পেয়েছে তাদের আগে হবে, আর যাদের লিস্টের নাম আছে তাদের পরে হবে। এই নিয়ে ওদের ঝামেলা হয়েছে, আমরা এসব কিছু জানি না। আপনার নাম? বলছিলাম, আমরা এখানেতে গত এক মাস ধরে কিন্তু কোনো ভ্যাকসিন পাচ্ছি না। যে সেন্টারে যারা আছে তারা আনতে পারছে না, তার জন্য আমরা বিএইচএমও এমএলএ এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু লিস্ট করে জনগণের, আমরা বিশেষ করে যে মহিলাগুলো বাচ্চা আছে, যারা বাচ্চা জিরো বছর থেকে দু বছর বছর পর্যন্ত বাচ্চা আছে, তাদের যেহেতু ভ্যাকসিন হয়নি তাদের জন্য তাদের লিস্ট করেছি আমরা। সেই লিস্ট দেওয়া হবে, সেই লিস্ট করে আমরা শুধুমাত্র জালাসিগ্রাম নয়, আমরা গঙ্গাদাপুর অঞ্চলে যদি দেখছি এমএলএ করেছে, তার জন্য আমরা চারিদিকে যারা যেগুলো বাচ্চা নেই, যাদের বাচ্চা আছে ভ্যাকসিন দিতে পারেনি বিগত দু তিন মাস ধরে আইনে, তাদের জন্য আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করেছি বিএইচএমওর মাধ্যম দিয়ে এমএলএ মাধ্যমে। কিন্তু দেখা গেল আমরা এদের বলা হয়েছিলো 50টা এরা ছাড়বে আশাকর্মীরা, দেখা গেছিলো এদের আশাকর্মীরা প্রধানকে তার একটা প্রধানকে আলাদা 100 টোকন ছেড়ে দিয়েছিলো। প্রধানকে বলে দিয়েছিলো যে আপনারা নাকি 4টে বুথে দিয়ে দেবেন, কিন্তু দেখা গেছিলো প্রধান কিন্তু তার কাছে কোনো বুথের, আমাদের মেম্বার যেহেতু তৃণমূল বিজেপি ভাগ আছে, প্রধানটা বিজেপির, সে তাহলে কী করছে একটা বুথে 20টা দিয়েছে আমাদের এই বুথে, আর এই বুথের মেম্বারকে কোনো টোকনই দেয়নি। মোট আমাদেরকে দেওয়া হয়েছে 80টা 100টার মধ্যে 20টা টোকন দেওয়া হয়েছে। সেই টোকনের পরিপ্রেক্ষিতে আমরা এমএলএ মাধ্যমে বলুন, আমরা জনগণের যেহেতু আমরা নিয়ে এসেছি এইটা, তাহলে জনগণের যারা পাবলিক পাবে, আমরা কিন্তু এখানে পার্টি দেখবো না, আমরা এখানে কোনো পার্টির মাধ্যমে দেখবো না, আমরা এখানে জনগণ জানতে পাই, সেই জন্য কিন্তু আমরা এটা ব্যবস্থা করেছি সব জনগণকে যেতে হবে। তার জন্য আজ যে জামালটা হচ্ছে, ওরা যে টোকন সিস্টেম করছে তার প্রতিবাদের জন্য আমাকে সকাল থেকে বিক্ষোভ করছে। আমরা কিন্তু এখানে কোনো পলিটিক্যাল ব্যাপারে নয়, আমরা কিন্তু যাই যে মায়েরা পায় না টোকো ইয়ে ভ্যাকসিন পাবে না, তাদের জন্য কিন্তু আমরা করেছি। আর যে লিস্টটা করা হচ্ছে আমরা কোনো পলিটিক্যাল নয়। আর আশাকর্মীদের ক্ষেত্রে বলা আছে, এখানে যারা আশাকর্মী আছে দিদিমণি, তাদেরকে কিন্তু এমএলএ বা বিএইচএমওর মাধ্যমে বলা হচ্ছে যে আমরা খেটে খেটে এই জায়গাটা করেছি, এখানে যেহেতু এদের আনার কোনো ক্ষমতা নেই, আমাদের নিজস্ব ক্ষমতায় কিন্তু ভ্যাকসিন আমরা এখানে নিয়ে আসি, একটা লাইনে আছে, তাদেরকে সকলকে আমরা দিয়ে দেবো। এরপরে যেটা চেষ্টা করবো আমরা, অন্তত চেষ্টা করবো এরপরে আমার নিয়ে আসবে এখানটায়। আমরা টোটাল অঞ্চল শুধু একা নয়, আমরা এখানে সমস্যার জন্য বিগত এক মাস ধরে গাঁট বেড়াতে 1223টা মতো আমরা নিজেরা করে দিয়েছি আমাদের জালাসিগ্রাম থেকে। এখানে এদের ব্যবহারের জন্যে, আশাকর্মীদের ব্যবহারের জন্য আমরা কিন্তু 1223টার মধ্যে আমরা গাঁট বেড়া থেকে ওই জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম এমএলএ মাধ্যম দিয়ে। আর এই যে লিস্টটা করা হয়েছিলো এরা পাচ্ছে না বলে আমরা লিস্টটা করে নিয়েছি, টোকনগুলো কিন্তু মাঝখান থেকে এরা দেখো রাত্রিবেলার মাধ্যমে ছেড়ে দিচ্ছে, এইটার জন্য আমাদের প্রতিবাদ। আশাকর্মীরাই রং কাজ করে। আপনার নাম? উৎপল দলপতি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।